আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটা ফেসবুক আইডি একেবারে ডিলিট করে দিতে পারবেন সো আমরা কিন্তু অনেক সময় অনেক ঝামেলার কারণে আমাদের সাইজে আমাদের ফেসবুক আইডিটা ডিলিট করার জন্য তো কিন্তু বন্ধুরা আমরা অনেকেই পারি না ফেসবুক আইডিটা ডিলিট করা কীভাবে ডিলিট করতে হয় সো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দেবো কীভাবে একটা ফেসবুক আইডি একদম পারমানেন্টলিভাবে ডিলিট করে দিবেন সো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আমি মাসদাসে আপনাদের সাথে কীভাবে সহযোগিতা করতে হয় বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো বন্ধুরা দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ প্লিজ এখন সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এজন্য আপনাকে ফেসবুক প্লে ফেসবুক অ্যাপস ওপেন করতে হবে অবশ্যই এখানে যে ফেসবুক আইডিটা আপনি ডিলিট করতে চান সেটাকে আপনি লগ ইন রাখতে হবে অবশ্যই এটার ভিতরে তো লগ ইন করার পর দেখেন এখান থেকে আমি থ্রি লাইন আইকনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে সেটি নিচের দিকে স্কুল করার পরে এদিকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে দেখেন প্রাইভেসি শর্টকাট এটাতে ক্লিক করে দেব প্রাইভেসি শর্টকাটে ক্লিক করার পরে এখানে নিচের দিকে স্কুল করে দেব স্কুল করার পরে দেখেন লেখা আছে এখানে এখানে দেখেন ডিলেটিওয়ার অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন ডিলেটিওর অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করে দেব ক্লিক করার পরে কিন্তু বন্ধুরা এখানে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে দেখেন এখানে লেখা আছে ডিএকটিভ অ্যাকাউন্ট এখানে আছে ডিলেট অ্যাকাউন্ট আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলাম পরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি বন্ধুরা এরকম একটা ইন্টারভিউ চলে আসছে সব বন্ধুরা এখান থেকে কন্টিনিউ 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 টু অ্যাকাউন্ট ডিলিট এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে চলে আসার পরে নিচের দিকে চলে যাবেন গিয়ে দেখেন নিচের লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন দেখেন এখানে পরে আমার পাসওয়ার্ডটা দিতে বলতেছে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব দেখতে পারছেন আমি আমার এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরেই দেখেন আমি আমার পাসওয়ার্ডটা আবার একটু সঠিক করে দেখেন এখান থেকে দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু অলরেডি কনফার্ম হওয়ার জন্য কিন্তু আবার পাসওয়ার্ডটা চাইতেছে সো আমি আবার পাসওয়ার্ডটা দিতেছি দেখতে পারতেছেন তো দেখতে পাচ্তেছেন বন্ধুরা এখন কিন্তু আসছে ডিলেট অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্টটা ক্লিক করে দিব পাসওয়ার্ডটা দেওয়ার পরেই তো দেখেন বন্ধুরা অলরেডি কিন্তু ডিলিট হয়ে যেতেছে আমার অ্যাকাউন্টটা আর এটা আমার হবে না দেখেন আবার নতুন করে ইমেল পাসওয়ার্ড আছে লগ ইন করার জন্য সো বন্ধুরা এইভাবে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিতে পারেন চিরতরের জন্য সো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন পরবর্তী ভিডিও আসার মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ